নমস্কার বন্ধুরা আমি অর্ক আপনারা দেখছেন দিগন্ত ইউটিউব চ্যানেল বন্ধুরা শুরুতেই যদি আপনারা সঠিক ব্যবসাটিকে বেছে নিতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনাকে আর পিছন ঘুরে দেখতে হবে না আপনি কিন্তু সেই ব্যবসা করে অবশ্যই সফল হবেন কিন্তু আপনি যখন কোনো একটি ব্যবসাকে চুজ করবেন তখন অবশ্যই আপনাকে দেখে নিতে হবে সেই ব্যবসার মার্কেটের ডিম্যান্ড এবং স্কোপ কেমন আছে অর্থাৎ সেই ব্যবসার মার্কেটের জন্য ডিম্যান্ড কোনো দিন না কমে এবং তারই সঙ্গে সঙ্গে সেই ব্যবসার অল্টারনেটিভ ব্যবসা যেন মার্কেটে না থাকে তবেই কিন্তু আপনি সেই ব্যবসাকে লং লাইফ করতে পারবেন এবং তারই সঙ্গে সঙ্গে কিন্তু আপনি সেই ব্যবসা থেকে একটি ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন তাই এসব কথা মাথায় রেখে আজ আমি আপনাদের জন্য এমন একটি ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি যেখানে আপনি ওয়ান টাইম ইনভেস্ট করে কিন্তু সারা জীবন আনলিমিটেড ইনকাম করতে পারবেন এবং এই ব্যবসার অল্টারনেটিভ ব্যবসাও মার্কেটে নাই বললেই চলে বন্ধুরা ব্যবসাটি হচ্ছে মিনারেল ওয়াটারের ব্যবসা তো বর্তমান সময়ে প্রতিটি শহর থেকে শুরু করে শহরের পার্শ্ববর্তী এলাকা এমনকি বর্তমানে গ্রামের দিকেও কিন্তু এই মিনারেল ওয়াটারের চাহিদা দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে কারণ বর্তমান সময়ে পৃথিবীতে দূষণের পরিমাণ এতটাই বেড়ে গেছে যে পৃথিবীতে বিশুদ্ধ জল পাওয়াটাই কিন্তু বর্তমানে দুষ্কর হয়ে গেছে তাই এই সময় যদি আপনি এই মিনারেল ওয়াটারের ব্যবসাটিকে শুরু করেন তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি আপনার ব্যবসাকে গ্রো করাতে পারবেন এবং আপনি কিন্তু এই ব্যবসা থেকে একটি খুব ভালো পরিমাণ টাকাও ইনকাম করতে পারেন এবং বন্ধুরা সবথেকে বড়ো কথা হচ্ছে যে এই ব্যবসাটা কিন্তু কোনো দিন বন্ধ হবার নয় কারণ জলের ব্যবসা কিন্তু কোনো দিন বন্ধ হবে না এবং এর চাহিদা কিন্তু মার্কেটে কোনো দিনই কমবে না সবসময় একটা কথা মাথায় রাখবেন যে জলের যে চাহিদা বর্তমান সময়ে যেমন আছে ফিউচারে কিন্তু তার ডবল হয়ে যাবে তাই এই ব্যবসা কিন্তু খুব একটা লাভবান একটা ব্যবসা আপনার জন্য হতে পারে তো আজকের এই ভিডিওতে থাকছে এই মিনারেল ওয়াটারের ব্যবসা সম্বন্ধে সমস্ত ডিটেলস তাই বন্ধুরা যারা এই ব্যবসাটিকে করতে ইচ্ছুক আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন নাহলে কিন্তু এই ব্যবসাটির সম্বন্ধে আপনারা কিছুই বুঝতে পারবেন না তো চলুন ভিডিও শুরু করা যাক বন্ধুরা প্রথমেই আমি আপনাদেরকে বলে দিই যে এই মিনারেল ওয়াটারের ব্যবসাটা বা আরও প্ল্যান্টের ব্যবসাটা আমি আপনাদেরকে টোটাল সাতটি পার্টে ভাগ করে আপনাদেরকে বলবো তো প্রথমে চলুন দেখে নেওয়া যাক যে এই সাতটি পার্ট কি কী তো প্রথম হচ্ছে যে আপনারা এই ব্যবসাটিকে কত প্রকারভাবে বা কত ভাগে করতে পারবেন দুই নম্বর হচ্ছে যে এই ব্যবসা করার জন্য আপনাদের কি কি মেশিনারিস এবং তার সঙ্গে অন্যান্য সরঞ্জামের দরকার পড়বে এবং সেগুলি আপনারা কোথা থেকে কিনবেন তিন নম্বর হচ্ছে যে এই আরও প্ল্যান্ট বসানোর জন্য বা এই ব্যবসা করার জন্য আপনাদের টোটাল কতটার মতো জায়গা লাগবে অর্থাৎ এরিয়া কত লাগবে চার নম্বর হচ্ছে এই ব্যবসায় আপনাদের কত পরিমাণ ইনভেস্ট অর্থাৎ পুঁজি কত লাগবে ব্যবসাটা করার জন্য পাঁচ নম্বর যেটা হচ্ছে যে এই ব্যবসাতে আপনাদের কী কী লাইসেন্সের প্রয়োজন পড়বে ছয় নম্বর হচ্ছে যে আপনারা ব্যবসাটিকে কিভাবে করবেন এবং সাত নম্বর যেটি হচ্ছে এই ব্যবসায় লাভের পরিমাণ কীরকম আছে সমস্ত কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তো বন্ধুরা চলুন প্রথমে দেখে নেওয়া যাক যে এই ব্যবসা আপনারা কত ভাগে করতে পারবেন তো এই ব্যবসাটা আপনারা মোট দুটি ভাগে করতে পারবেন তো এক নম্বর হচ্ছে আপনারা আরও প্ল্যান বসে সেখান থেকে মিনারেল ওয়াটার তৈরি করে বিভিন্ন বোতল বা জারে আপনারা সেগুলিকে প্যাক করে আপনারা সেগুলি শহর বা আপনার এলাকার বিভিন্ন বাড়ি হোটেল রেস্টুরেন্টস অফিস ফ্যাক্টরি মানে সব জায়গাতে আপনি সেগুলিকে সাপ্লাই করতে পারবেন আরেকটি হচ্ছে আপনি কোম্পানি খুলে বড় করে একটি আরও প্ল্যান্ট বসিয়ে আপনি সেখান থেকে মিনারেল ওয়াটার তৈরি করে সেগুলিকে বিভিন্ন সাইজের বিভিন্ন সাইজে আপনি বোতলে ভরে আপনি সেগুলিকে মার্কেটে হোলসেল বিক্রি করতে পারবেন তবে বন্ধুরা এখানে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আপনারা যদি নর্মাল আরও প্ল্যান্ট বসিয়ে অর্থাৎ বাড়ি বাড়ি যদি আপনারা জল সাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনাদের কিন্তু খরচের পরিমাণ অনেক কম হয়ে যাবে অর্থাৎ আপনাদের ইনভেস্টও কম লাগবে এবং তারই সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু মেশিনারিজও অনেক কম লাগবে এট দা অপোজিট সাইড আপনারা যদি কোম্পানি খুলে বড় করে ব্যবসাটিকে করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ইনভেস্টও বেশি লাগবে এবং আপনার মেশিনারিজও কিন্তু বেশি লাগবে বন্ধুরা আমি চেয়েছিলাম একটা ভিডিওতে আপনাদেরকে দুটো ব্যবসার ব্যাপারে ডিটেলসে বলতে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি শুধুমাত্র আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো যে আপনারা নর্মাল আরও প্ল্যান্ট বসিয়ে বাড়ি বাড়ি জল সাপ্লাই করে সেই ব্যবসাকে কিভাবে করবেন এবং সেই ব্যবসা থেকে আপনারা কীরকম টাকা ইনকাম করবেন সেই ব্যাপারে তো বন্ধুরা এবার চলুন দ্বিতীয় যে স্টেজটা আছে সেইটাকে দেখে নেওয়া যাক বন্ধুরা দ্বিতীয় স্টেজ হচ্ছে যে এই ব্যবসা করার জন্য আপনাদের কী কী মেশিনারিজ এবং তার সঙ্গে আদার্স মেটেরিয়ালসের দরকার পড়বে বন্ধুরা যদি আপনারা নর্মাল আরও প্ল্যান্ট বসে ব্যবসাটিকে করতে চান সেক্ষেত্রে আপনাদের প্রথমেই তো লাগবে আরও প্ল্যান্ট তো এই আরও প্ল্যান্ট বিভিন্ন সাইজের এবং বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে মূলত এর সাইজের ওপর নির্ভর করে এর দাম যেমন আড়াইশো লিটার প্রতি ঘন্টা পাঁচশো লিটার প্রতি ঘন্টা হাজার লিটার প্রতি ঘণ্টা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ক্যাপাসিটির কিন্তু এই আরও প্ল্যান্ট হয়ে থাকে তো আড়াইশো লিটার প্রতি ঘণ্টার যে আরো প্ল্যান্টগুলো রয়েছে সেগুলির দাম মোটামুটি সত্তর হাজার থেকে নব্বই থেকে এক লাখ টাকার মধ্যে হয়ে থাকে আর যে পাঁচশো লিটারে আরো প্ল্যান্ট রয়েছে তার দাম মোটামুটি এক লাখ থেকে দেড় লাখ টাকার মধ্যে হয়ে থাকে এখন আপনারা ভাবছেন যে আপনারা কত ক্যাপাসিটি আরো প্ল্যান্ট লাগাবেন তো আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যখন ব্যবসা শুরু করবেন তখন আপনাদেরকে প্রথমেই কিন্তু এর জন্য মার্কেট স্টাডি করে নিতে হবে তো মার্কেটে যখন আপনি দেখবেন যে আপনার কাস্টমার কত লিটার জল চাইছে পার ডে আপনি কিন্তু সেই রকম ওয়াইজ আপনার আরও প্ল্যান্ট বসাতে পারবেন তো মূলত এই নর্মাল আরও প্ল্যান্ট বসিয়ে ব্যবসা করার জন্য মোটামুটি আড়াইশো লিটার থেকে পাঁচশো লিটার আরো প্ল্যান্ট বসালেই চলবে এই আরো প্ল্যান্ট বসানো হয়ে যাবার পর এরপর আপনাদেরকে মিনারেল ওয়াটার তৈরি করবে তো মিনারেল ওয়াটার তৈরি হয়ে যাবার পর আপনাদেরকে সেগুলিকে বিভিন্ন বোতল বা জারেতে আপনাদেরকে ভরতে হবে তবে এক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে আপনারা কুড়ি লিটারের জার কিনে ব্যবসাটিকে শুরু করুন কারণ আপনি যেহেতু বাড়ি বাড়ি বা ফ্যাক্টরি বা হোটেলে আপনি জল সাপ্লাই করবেন সেক্ষেত্রে কিন্তু কুড়ি লিটার জারের সব থেকে ডিম্যান্ড বেশি আছে তাই আপনারা কুড়ি লিটার জার কিনে ব্যবসাটিকে শুরু করুন তো এই কুড়ি লিটার জারগুলির দাম কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে মূলত এর কোয়ালিটির ওপর এর দাম নির্ভর করে তো মোটামুটি এই জারগুলির দাম আশি টাকা থেকে শুরু হয়ে আপ টু দেড়শো টাকা পর্যন্ত হয়ে থাকে তো আমি আপনাদেরকে একটা কথা এখানে রেকমেন্ড করব যখন আপনারা ব্যবসাটা প্রাথমিক পর্যায়ে শুরু করবেন এবং এই কুড়ি লিটারের জার কিনতে যাবেন তখন কিন্তু আপনারা একটা ভালো কোয়ালিটির জারই কিনবেন কারণ তাতে কিন্তু আপনার এই জারগুলো লাইফ টাইম বেশি হয়ে যাবে অর্থাৎ আপনি কিন্তু বেশি দিন এই জারগুলিকে ব্যবহার করতে পারবেন আপনাকে বারে বারে জার চেঞ্জ করতে হবে না জারগুলিতে জল ভরা হয়ে যাওয়ার পর এবার সেই জারগুলিকে আপনাদেরকে মুখগুলিকে সিল করতে হবে তার জন্য আপনাদের লাগবে এই রকম একটি ক্যাপসেলিং মেশিনের তো এই ক্যাপসিলিং মেশিনগুলি বিভিন্ন দামের হয়ে থাকে যেমন কুড়ি হাজার টাকা থেকে শুরু করে আপ টু তিন লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে তিন লাখ টাকার মূলত অটোমেটিক মেশিন হয়ে থাকে তবে এই ব্যবসার ক্ষেত্রে আপনাদের কিন্তু এত দামের মেশিন লাগবে না আপনাদের মোটামুটি পঞ্চাশ হাজার টাকা দামের যে ক্যাপসিলিং মেশিন আছে সেই ক্যাপসিলিং মেশিন কিনলে আপনারা এই ব্যবসাটিকে ফুলফিল স্টার্ট করে দিতে পারবেন বন্ধুরা এবার আসি এই ব্যবসার ইনভেস্ট অর্থাৎ পুঁজি কত লাগবে ব্যবসাটিকে শুরু করতে গেলে বন্ধুরা আপনারা যদি এই আরো প্ল্যান্টের ব্যবসাটি অর্থাৎ নর্মাল আরো প্ল্যান্টের ব্যবসাটি শুরু করতে চান সেক্ষেত্রে আপনারা আড়াইশো লিটার বা পাঁচশো লিটারে একটি আরও প্ল্যান্ট বসিয়ে ব্যবসাটিকে শুরু করতে পারবেন প্রাথমিক পর্যায়ে তো আমি যদি ধরি আপনারা পাঁচশো লিটারে একটি আরো প্ল্যান্ট বসিয়ে ব্যবসাটিকে শুরু করতে চান সেক্ষেত্রে পাঁচশো লিটারের একটি আরো প্ল্যান্টের দাম আমি ধরলাম মোটামুটি দেড় লাখ টাকা আরও প্ল্যান্ট বসানো হয়ে গেলে এবার কিন্তু আপনাদেরকে মূল যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ভূগর্ভস্থ জলকে তোলার জন্য বোরিং করতে হবে তো এই ভূগর্ভস্থ জলকে তোলার জন্য আমরা মোটামুটি আড়াইশো ফুট থেকে সাড়ে পাঁচশো ফুটের বোরিং করে থাকি তবে এটা লেয়ার ওয়াইজ হয়ে থাকে এবং এলাকা ভিত্তিক লেয়ার কিন্তু হয়ে থাকে আপনার এলাকায় যদি এর থেকেও কম গভীরতায় ভালো লেয়ার পাওয়া যায় তাহলে আপনি এর থেকেও কম গভীরতার লেয়ার করতে পারে তো এখন যদি আপনার চার ইঞ্চি পাইপের সাহায্যে এই বোরিং করেন সেক্ষেত্রে আপনাদের সর্বনিম্ন খরচ আছে প্রায় পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকার মতো বোরিং এর জন্য আপনার লাগছে মোটামুটি সত্তর হাজার টাকার মতো এরপর আপনাদেরকে জলগুলো ভরার জন্য আপনাদের লাগবে কুড়ি লিটার জার তো কুড়ি লিটার জারের জন্য আমি বলেছিলাম একটু ভালো কোয়ালিটির কুড়ি লিটার জার আপনারা নেবেন তার আমি যদি ধরি পার পিস আপনারা দেড়শো টাকা করে যদি কেনেন তাহলে আপনাদেরকে কিন্তু প্রাথমিক পর্যায়ে একশো পিস জার কিন্তু আপনাদেরকে অবশ্যই কিনতে হবে নাহলে কিন্তু আপনি ব্যবসাটিকে শুরু করতে পারবেন না তো একশো পিস জারের জন্য আপনাদের মোটামুটি টাকার এর সঙ্গে হাজার মতো কিন্তু আপনাদের লাগবে ক্যাপগুলিকে সিল করার জন্য একটি ক্যাপসিলিং মেশিন যার দাম পড়বে মোটামুটি পঞ্চাশ হাজার টাকার মতো মানে আপনার ওয়ান টাইম ইনভেস্ট হচ্ছে আরো প্ল্যান্টের জন্য দেড় লাখ টাকা বোরিং এর জন্য সত্তর হাজার টাকা কুড়ি লিটার জারের জন্য পনেরো হাজার টাকা এবং আপনার ক্যাপসিলিং মেশিনের জন্য হচ্ছে পঞ্চাশ হাজার টাকা মানে আপনার টোটাল খরচ হচ্ছে দু লাখ পঁচাশি হাজার টাকার মতো মানে আমি যদি রাউন্ড ফিগারে ধরি মানে তিন লাখ টাকার মতো এখন আপনাদের মনে আবার আরেকটি প্রশ্ন প্রশ্নে উদয় হয়েছে যে এই সব মেশিন এবং র মেটেরিয়ালস আপনারা কোথা থেকে পাবেন বন্ধুরা এই সমস্ত মেশিন এবং র মেটেরিয়ালস আপনারা ইন্ডিয়া মার্ট ডট কম এতে পেয়ে যাবেন তো চলুন এবার দেখে নেওয়া যাক যে এই সমস্ত মেশিন র মেটেরিয়ালস আপনারা ইন্ডিয়া মাঠে কিভাবে কিনবেন বন্ধুরা এই আরও প্ল্যান্ট কেনার জন্য আপনাদেরকে প্রথমেই চলে আসতে হবে ইন্ডিয়া মার্ট ডট কম ওয়েবসাইটে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি ইন্ডিয়া মাঠ ওয়েবসাইটে চলে তো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের কিন্তু আরও প্ল্যান্টের ডিটেলস রয়েছে এখানে আমরা বিভিন্ন দামের কিন্তু আরো প্ল্যান্ট দেখতে পাচ্ছেন এইগুলি কিন্তু আমি প্রথমেই বলেছি আরো প্ল্যান্টের দাম নির্ভর করবে এর ক্যাপাসিটির ওপর অর্থাৎ আপনি যত বেশি ক্যাপাসিটি নিতে চান তার কিন্তু তত বেশি দাম হবে তো আপনারা যদি এখান থেকে আরো প্ল্যান্ট কিনতে চান এর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনারা এই আরও প্ল্যান্টগুলিকে কিনতে পারবেন এরই সঙ্গে আপনাদের যে বোতল ক্যাপ সিলিং মেশিনটা আছে সেই সিলিং মেশিনটাও আপনারা ইন্ডিয়ামার ডট কম থেকেও পেয়ে যাবেন তারও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এরই সঙ্গে যদি আপনারা কুড়ি লিটারের ওয়াটার জার কিনতে চান সেগুলোরও কিন্তু লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেগুলোও আপনারা এই ইন্ডিয়ামার ডট কম থেকে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন এছাড়াও যদি আপনারা চান যে আপনারা কুড়ি লিটারের যার খোলা মার্কেট থেকে কিনবেন তারও একটি আমি সেলারের কন্ট্যাক্ট ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকেও কিন্তু আপনার সেলারকে ফোন করে আপনারা সেই জারগুলিকে কিনতে পারবেন বন্ধুরা এবার আসা যাক এই ব্যবসার চার নম্বর যে পয়েন্টস অর্থাৎ প্লেস কতটা লাগবে মানে জায়গা কতটা লাগবে এই আরও প্ল্যান্টটিকে বসানোর জন্য বন্ধুরা এই নর্মালি আরও প্ল্যান্ট বসানোর জন্য আপনাদের মোটামুটি দশ বাই দশের একটি জায়গা লাগবে যেটা আমাদের প্রায় সবাইকারই আছে নিজেদের ঘরও আছে নিজেদের ঘরের মধ্যেও কিন্তু এই আরো প্ল্যান্ট বসানো যায় এছাড়াও যদি আপনারা চান যে আপনারা বাইরে কোথাও এই আরও প্ল্যান্ট বসাবেন সেখানেও কিন্তু আপনারা এই আরো প্ল্যান্ট বসাতে পারবেন আরেকটি কথা আমি আপনাদেরকে বলে রাখি যে আমি আপনাদেরকে ওয়ান টাইম যে ইনভেস্টমেন্টের কথা বলেছিলাম তিন লাখ টাকা সেই তিন লাখ টাকাটা কিন্তু আমি জায়গা ছেড়ে কথা বলেছি অর্থাৎ জায়গা আপনাদের নিজেদের যদি আপনারা জায়গা কিনে বা জায়গা ভাড়া নিয়ে আপনারা এই ব্যবসাটিকে করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইনভেস্টমেন্টটা আরও একটু কিন্তু বেড়ে যাবে বন্ধুরা এবার আসা যাক যে এই ব্যবসায় কি কি লাইসেন্সের প্রয়োজন পড়বে বন্ধুরা এই ব্যবসার সব থেকে ভাইটাল যে জিনিস সেটা হচ্ছে লাইসেন্স এই ব্যবসা করতে গেলে অবশ্যই আপনাদের লাইসেন্সের দরকার লাগবে এক নম্বর যেটি হচ্ছে যেটি একটি জিএসটি নাম্বার লাগবে যেটা এখন যে কোনো ব্যবসার জন্য কমন হয়ে গেছে এর সঙ্গে আপনাদের লাগবে একটি ট্রেড লাইসেন্স যেটা আপনি গ্রাম পঞ্চায়েতের এলাকা পেয়ে যাবেন যদি আপনি গ্রামে থাকেন আর যদি আপনি শহরে থাকেন তাহলে আপনাকে মিউনিসিপ্যালিটি অফিস থেকে সংগ্রহ করতে হবে তিন নম্বর যেটি হচ্ছে একটি এমএসএমই লাইসেন্স আপনাদের অবশ্যই লাগবে চার নম্বর হচ্ছে আপনাদের একটি ট্রেডমার্ক লাইসেন্স লাগবে যদি আপনি কোম্পানি করেন যদি আপনি কোম্পানি না করেন তাহলে সেক্ষেত্রে আপনার ট্রেডমার্ক লাইসেন্স লাগবে না পাঁচ নাম্বার যেটা হচ্ছে একটি জলের পিউরিফায়েড লাইসেন্স লাগবে যেটা আপনাকে লোকাল যে ওয়াটার অফিস আছে সেখানে গিয়ে আপনাকে এই পিউরিফায়েডের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ আপনার ভূগর্ভস্থ জলকে নিয়ে গিয়ে আপনাকে সেখানে স্যাম্পেল হিসাবে দিতে হবে তারা আপনার জলকে পরীক্ষা করে আপনাকে একটি সার্টিফিকেট দেবে যদি আপনার জল ভালো হয়ে থাকে তবেই কিন্তু আপনি ব্যবসাটিকে শুরু করতে পারবেন এই যে লাইসেন্সের কথাটা বললাম এটা কিন্তু অন্যান্য লাইসেন্সের থেকে সবথেকে ভাইটাল এই লাইসেন্স যদি আপনি না করান তাহলে কিন্তু আপনি ব্যবসা কখনোই স্টার্ট করতে পারবেন না তো এই কটা লাইসেন্স থাকলে কিন্তু আপনি আপনার ব্যবসাকে ভালোভাবে স্টার্ট করে দিতে পারবেন বন্ধুরা এবার আসা যাক এই ব্যবসার লাভের কথায় অর্থাৎ এই ব্যবসা আপনারা কীরকম লাভ করতে পারবেন বন্ধুরা অবশ্যই এই ব্যবসার লাভ অনেক বেশি আছে তা বলে এই নয় যে আপনি ব্যবসা শুরুতেই আপনি বিশাল পরিমাণ একটা কিছু টাকা ইনকাম করতে পারবেন যেটা আমি প্রথমে বলেছিলাম এক লাখ কুড়ি হাজার টাকা আপনারা মাসে ইনকাম করবেন প্রথমেই আপনি কিন্তু এটা পারবেন না আপনি যত মার্কেটিং করতে পারবেন তত কিন্তু আপনার বেশি লাভটা হবে হ্যাঁ আপনি পারবেন এক লাখ কুড়ি হাজার টাকা ইনকাম করতে বা তারও বেশি করতে কিন্তু আপনাকে তার জন্য কিছুদিন ওয়েট করতে হবে বন্ধুরা তো তাহলে এখন আপনারা ভাবছেন তাহলে এই ব্যবসায় লাভের পরিমাণ কত আছে বন্ধুরা ওয়েট আমি বলছি আপনাদেরকে বন্ধুরা কুড়ি লিটার মিনারেল ওয়াটার তৈরি করতে আপনাদের খরচে পড়বে মোটামুটি দশ টাকার মতো আর সেই মিনারেল ওয়াটারকে অর্থাৎ কুড়ি লিটার মিনারেল ওয়াটারকে আপনি মার্কেটে বিক্রি করতে পারবেন মোটামুটি নয় না করো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা তো আমি যদি যদি তিরিশ টাকা করো তাহলে আপনার কিন্তু পার কুড়ি লিটার বোতলে লাভ থাকছে কিন্তু কুড়ি টাকা করে এখন যদি আপনি সারাদিনে কম করে আপনি সর্বনিম্ন এটা পারবেন প্রাথমিক পর্যায়ে পারবেনই যে যদি আপনি পঞ্চাশটা বোতলে বিক্রি করেন তাহলেও কিন্তু আপনার সারাদিনে লাভ থাকছে হাজার টাকা মানে মাসে হচ্ছে কিন্তু তিরিশ হাজার টাকা বন্ধুরা এরপর যখন আপনার ব্যবসা গ্রহ করবে আপনার কাস্টমারের সংখ্যা বাড়বে তখন কিন্তু আপনি সারা দিনে যদি দুশো বোতল এই বিক্রি করতে পারেন কুড়ি লিটারের জল তাহলে কিন্তু আপনি সারাদিনে চার হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং আপনি কিন্তু তখন মাসে এক লাখ কুড়ি হাজার টাকা ইনকাম করতে পারবেন তবে বন্ধুরা আমি আপনাদেরকে আবার একটা কথা বলছি যে যখনই ব্যবসা যে কোনো ব্যবসা শুরু করবেন আপনি কিন্তু আগে আপনার মার্কেট স্টাডি করবেন আপনার কাস্টমার ধরবেন তারপরই কিন্তু আপনি ব্যবসা শুরু করবেন হুট করতেই কখনো ব্যবসা শুরু করে দেবেন না আর আপনি যেখান থেকে মেশিন কিনুন না কেন র মেটেরিয়ালস কিনুন না কেন যে কোনো কিছুই কিনুন না কেন সেখানে কিন্তু আপনি নিজে যাচাই করে কিনবেন নিজের রিক্সে কিনবেন কারণ তাদের সঙ্গে আমাদের কোনো টাকার লেনদেন থাকে না তাই বন্ধুরা আপনি যখন মেশিন কিনবেন নিজের দায়িত্বে কিনবেন বন্ধুরা আশা করি ব্যবসাটি সম্বন্ধে আমি আপনাদেরকে কিছুটা হলেও বোঝাতে পেরেছি এরপরেও যদি ব্যবসার ব্যাপারে কিছু জানার থাকে নিচে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন আর বন্ধুরা আর একটা কথা আবার বলছি আপনারা মেশিন কেনার জন্য আপনাদের জন্য আমি লিঙ্ক মেশিনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ডেসক্রিপশন বক্সটা অবশ্যই ফলো করবেন সেখান থেকে আপনারা সেই লিঙ্কে ক্লিক করে সেখান থেকে আপনারা মেশিন কিনতে পারবেন বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওকে প্লিজ একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইকে আমাকে আরও ইন্সপিরেশান যোগাবে আপনাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার জন্য আর বন্ধুরা এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকার সঙ্গে শেয়ার করে দেবেন কারণ বর্তমান সময়ে এই লকডাউনের কারণে বহু বেকার যুবক যুবতী ঘরেতে বেকার হয়ে বসে আছেন যদি কেউ এই ব্যবসাটিকে শুরু করতে চান তাহলে তারা করতে পারবেন এই ভিডিওটার মাধ্যম দিয়ে আর বন্ধুরা এরই সঙ্গে যদি আপনারা এই ধরনের ব্যবসার আইডিয়া আমার চ্যানেলের মাধ্যমে পরবর্তীতে পেতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখা হচ্ছে অন্য কোন ভিডিওতে নতুন কোনো টপিকসের সঙ্গে ততক্ষণের জন্য স্টে হ্যাপি স্টে কুল জয় হিন্দ বন্দে মাতারা